ঢাকা জায়গায় মল ত্যাগ করলে সেখানে মাছি বসে, সেই মাছি গিয়ে উড়ে আপনার খাদ্য খাওয়ারের মধ্যে পড়বে, আর সেই খাদ্য খাওয়ার খেলে আপনার পেটের নানান রকম রোগের সমস্যা হবে। তাহলে রোগ হয়ে গেলে কি হয়, ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, তার বিনিময়ে অনেক অনেক টাকা খরচা হয়ে যায়। এদিক দিয়ে আমরা অনেক টাকা খরচা করে দিই, বাড়িতে একটা শৌচাগার বানাই না, একটা পায়খানা বাথরুম বানাই না, মাঠে ঘাটে পায়খানা করার চেষ্টা করি। তাই আপনাদের এইদিকে সতর্ক হতে হবে, আপনাদের যাদের যাদের নাই তাদের করে বিশেষ করে আরো বলা হচ্ছে, আপনারা অবশ্যই শৌচাগার বানাতেই হবে, আপনারা বানাবেন। তাই কি বলছে শুনুন, আপনাকে নিরাপত্তা
তাই তো মা বোনেদের মান বাঁচাবার প্রয়োজনটা গুরুতর মানে দেখেন আমাদের মায়েরা বাড়ির ঘরের মেয়েরা যদি মাঠে ঘাটে যায় বাবা তাদের কি কোনো মান থাকে থাকে না তাই আপনাদেরকে এই জায়গায় মান রাখতে হবে সোসাগার বানাতে হবে মা বোনেদের মান রক্ষা করতে হবে আপনাদের সকলকে তাই কি বলছে পাচ্ছেন বা পেয়েছেন বা করছেন ওই 100 দিনের কাজের থেকে কিছু কিছু অর্থ আপনাকে জমা রেখে তারপরে সূচাগারটা বানাতে হবে মাথায় রাখবেন সরকার আপনাদেরকে সূচাগার বানানোর জন্য কোনো অর্থ দেবে না তবে আপনাকে আপনার সূচাগার নিজেকেই বানাতে হবে এটা আমরা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে প্রচারের জন্য এসেছি মালদা জেলা প্রশাসন এই উদ্যোগটা নিয়েছেন আপনারা সকলে সূচাগার অবশ্যই বানাবেন এতটুকু আপনাদের সকলের কাছে আমাদের শিল্পীদের তরফ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কামনা করছি তাই বলছে ভাবছেন আমি গরিব টাকা পাবো কোথায় বলি তার জন্য কোনো চিন্তা না Oh
সঙ্গে বানাবো আমি।